হাওড়া ফুলের ঘাট। ফুলের বাজার 1955 সাল থেকে হাওড়ার একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একমাত্র জায়গা যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। সাধারণত বাজারটি সারাদিন এবং কখনো কখনো এমনকি রাতেও খোলা থাকে। সমগ্র ভারতের বৃহত্তম ফুলের বাজারগুলির মধ্যে একটি। সূর্য ওঠার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন হাজার হাজার পাইকারদের। তারা কিন্তু দূর দূরান্ত থেকে ফুল নিয়ে এসছে, পাঁশকুড়া থেকে, খিরাই থেকে, ঠাকুরনগর থেকে, সেখান থেকে ফুল নিয়ে তারা এখানে বিক্রি করছে। হ্যাঁ, বিক্রি করছে হাওড়া ব্রিজের ঠিক নিচে। এবার বলা যাক কী করে আসবেন এই হাওড়ার ফুলের মার্কেটে। দেখুন, হাওড়া কিন্তু সবাই চেনে। হাওড়া রেল স্টেশন ভারতবর্ষের মধ্যে প্রায় সবথেকে ব্যস্ততম রেল স্টেশন। হাওড়া রেল স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজে আসতে হবে। হাওড়া ব্রিজের ডান দিকে রয়েছে একটা সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে কিন্তু সেখানে রয়েছে এই ফুলের মার্কেট, বিশাল বড় ফুলের মার্কেট। দূর দূরান্ত থেকে পাইকাররা ফুল নিয়ে এসে এখানে এই মার্কেটে বিক্রি করে, আর খুচরো বিক্রেতারা এখান থেকে ফুল নিয়ে আমাদের আশেপাশের পাড়ায় যে ফুল বিক্রেতা দেখতে পাও তারা সবাই কিন্তু এই হাওড়া থেকে ফুল নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা বাড়ির আশেপাশে যে দামে ফুল কিনে থাকি তার থেকে অনেক গুণ কম দামে কিন্তু এখানে ফুল বিক্রি হয়। এখানে আজ তোমাদের নিয়ে যাবো আমি পদ্ম ফুলের যে মার্কেট, সেই মার্কেটে সেখান থেকে দেখতে পারবে দাম কতটা কম। ছটা পদ্ম ফুলের দাম এখানে পড়ছে 20 টাকা। রজনীগন্ধার মালাগুলো যেগুলো আমাদের এখানে আমাদের আশেপাশে দোকানে বিক্রি হয় 200 টাকা 250 টাকা, সেগুলো এখানে পেয়ে যাবেন মাত্র 50 টাকায়। এখানে দেখতে পাচ্ছ যে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু যারা ফুল বিক্রেতা তারা বসে আছে। আমি এখন এই রাস্তা ধরে যাব ও ভেতরের দিকে যেখানে বসছে পদ্ম ফুলের মার্কেট। চলো যাওয়া যাক পদ্ম ফুলের মার্কেটে। ট্রেনে ছাড়াও যদি কেউ গাড়িতে করে আসতে চাও তাহলে আহারিতলা হয়ে নিমতলা যে মহাশ্মশান রয়েছে তার পাশ থেকে সোজা এগিয়ে আসবে, সামনে পড়বে বড় বাজার, তারপরে পড়বে হাওড়া ব্রিজ। সেই হাওড়া ব্রিজের নিচেই কিন্তু রয়েছে এই বড় ফুলের মার্কেট। এখানে যে গাঁদা ফুল বিক্রি হয় পার কেজি 22 থেকে 24 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আর যে রজনীগন্ধাগুলোর মালা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 টাকা করে পিস। বড় যে মালাগুলো সেগুলো 50 টাকা করে পিস রয়েছে। দশটা